আল্লাহি হইব জিসানকে কি উত্তর দেব বুঝতে পারছিলাম না এভাবে ক্যাম্পাসের সবার সামনে প্রপোজ করবে তা ভাবতেই পারিনি জিসানের এমন কাণ্ড দেখে ক্যাম্পাসের সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে এতদিন সবটা আমার কাছে প্ল্যান ছিল তবে কিছুদিন যাবত জিসানের প্রতি আমিও একটু দুর্বল হয়ে পড়েছিলাম তবে এটা ভালোবাসা ছিল না শুধু ভালো লাগা আচ্ছা ভালো লাগা থেকেই তো ভালোবাসার সৃষ্টি হয় তাই না তার মানে কি আমার সাথেও এমন হবে কিন্তু আদির সঙ্গে তো আমার বিয়ে হয়েছে এখন যদি আমি জিসানের সঙ্গে রিলেশনে যাই আর এই খবর যদি বচ্চাদের গাদি বাসায় পৌঁছে দেয় তাহলে আমার কি হবে না না কিচ্ছু হবে না আমি কিচ্ছু হতে দেব না প্রয়োজনে বাবার সামনে মাথা নিচু করে মুখোমুখি জবাব দেব তবু আমার ভালো লাগা নষ্ট হতে দেব না সব টেনশন মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে হাত বাড়িয়ে দেয় আমার ভালো লাগার দিকে মানে জিসানের দিকে ঠিক তখনই উদয় হলো বাংলাদেশের নকল প্রেসিডেন্ট আমার ভালো লাগায় বাঁশ দিতে আমার সম্মুখে এসে 2050 সালের ভাষণ দিতে শুরু করলো হিমু তুমি এখানে সেই কখন থেকে তোমাকে খুঁজতেছি কল করলাম তাও রেসপন্স পেলাম না এমন করলে চলে বলো চলো বাসায় চলো তুই এখানে কেন আমার হিমুকে আমার উপর খুব রাগ করেছে আরে বোকা হাজবেন্ড ওয়াইফের মধ্যে এমন অভিমান হয়ে থাকে তাই বলে এমন করতে হবে আমায় কিছু বলার সুযোগ না দিয়ে এবার আমায় জড়িয়ে ধরলো এবং পুনরায় বলতে শুরু করলো পাগলি মেয়ে এমন কেউ করে তুমি এমন করলে আমাদের বেবিও যে কষ্ট পাবে আদিল শেষ কথাটা শুনে জিসান উঠে চলে গেল আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম জিসানের চোখ বিয়ে জল পড়ছে আদির এমন কাণ্ড দেখে আমিও বিশাল পরিমাণে শকড খাই ও আমার শত্রু তবে আজ এসব বলবে এটা আমার ভাবনার বাহিরে ছিল আদি আমায় ছেড়ে দিয়ে আমার হাত ধরলো অতপর আমায় বাইকে উঠিয়ে বাইক স্টার্ট করলো আমি আদিকে কিছু বলতে পারলাম না সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল বাসায় পৌঁছাতে আর কিছুটা পথ বাকি ছিল কিন্তু বাসায় না গিয়ে আদি রাস্তার মাঝখানেই বাইক থামালো বাইক থেকে নেমে দুজনেই নীরবে দাঁড়িয়ে আছি এবার আমার নীরবতা ভেঙে বললাম এখানে কেন বাইক থামালি এখানে কি তোর সেই আনিকা রাজকুমারী আসবে না হিমু কেউ আসবে না আজ আমি তোকে কিছু না বলা কথা বলতে চাই এর আগে অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি আমি তোর কোনো কথা শুনতে চাই না তুই জিসানের সামনে এমন কেন করলি আমার ভালো কি তোর সহ্য হয় না প্লিজ আমার কথাটা একবার শুন তারপর তোর যা ভালো লাগে তাই করিস আমি তোকে বাধা দিব না বললাম তো আমি তোর কোনো কথা শুনতে চাই না হিমু প্লিজ এমন করিস না একবার আমার কথাটা শুন আতির কথায় কান না দিয়ে আমি বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকি কিছুটা এগিয়ে গিয়ে পিছনে ফিরতেই দেখি আদি সেখানেই দাঁড়িয়ে আছে আদিকে দেখে আজ কেন যেন মনের মধ্যে অজানা এক অনুভূতি অনুভব করছি তাই আর পেছনে না তাকিয়ে খুব দ্রুত বাসায় চলে আসি বাসায় প্রবেশ করতেই সবাই আদির কথা জানতে চাইলে আমি বলি ও আমায় নামিয়ে দিয়ে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে তখন থেকে মনের মধ্যে কে যেন হাতুড়ি পিটাচ্ছে হয়তো জিসানের জন্য এমন অনুভব করছি এতদিনে এইটুকু বুঝেছি যে জিসান আমায় খুব ভালোবাসে জিসানের সঙ্গে এমনটা করা আমার একদমই ঠিক হয়নি তাই ফোন হাতে নিয়ে জিসানকেই কল করলাম কিন্তু রিসিভ করলো না আবার কল করাই কেটে দিল বিকেল গড়িয়ে রাত হতে চলল কিন্তু আদি এখনও বাসায় আসছে না সবাই তাকে কল করেই যাচ্ছে কিন্তু তার ফোন বন্ধ পাচ্ছে বাসার সবাই মুখে টেনশনের ছাপ দেখা যাচ্ছে আমি এসবে মাথা না ঘামিয়ে জিসানকে কল করতে থাকি অবশেষে রাত 10টা নাগাদ জিসান আমার কল রিসিভ করে তোমায় সে কখন থেকে কল করেই যাচ্ছি কেটে দিচ্ছিলে কেন এতদিন আমার পাশে থেকে একটু একটু ভালোবাসার মানে বোঝালে আমাকে তোমার মায়ায় বাঁধালে আর যখন আমার মনের কথা তোমায় বললাম তখন তুমি আমায় দূরে ঠেলে দিলে কেন করলে আমার সাথে এমন কেন হুয়াই জিসান বিশ্বাস করো আমি এসবের ব্যাপারে কিছুই জানতাম না আর তুমি তো জানো আমাদের বিয়ে হলো আমরা এই বিয়ে মানি না বিয়ে যদি না মানো তাহলে আদি যে বলো তোমাদের বেবির কথা সেটা কি ও চায় না যে আমি তোমার সঙ্গে কথা বলি আর আমি যদি প্রথম থেকেই এই বিয়ে না মানি তাহলে বেবি কি গাছ থেকে পড়বে সেটা ঠিক হিমু সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার ভালো লাগে না সবসময় তোমায় দেখতে ইচ্ছে করে জিসানের কথায় কি উত্তর দেব সত্যি এটা যে আমি জিসানকে ভালোবাসি না তবে ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে শুধু ভালো লাগা থেকে তো আর একটা সম্পর্ক তৈরি হয় না আর আমি তো এখন আদির স্ত্রী কি হলো কথা বলছো না কেন জিসান আমাকে কয়েকদিন সময় দাও হিমু আমি তোমায় জোর করব না তবে আমি তোমায় সত্যি ভালোবাসি এখন রাখছি পরে কথা হবে জিসানের কল কাটতেই
রুমে অভির প্রবেশ শৈতানি হাসি দিয়ে বলল, জানো জানো আমার কপালটাই খারাপ। ভেবেছিলাম ভাইয়া কোনো মেয়ে নিয়ে পালিয়েছে, এই সুযোগে তোমার আমার বিয়েটা সেরে ফেলব, কিন্তু সেটা আর হলো না। আদি বাসায় আসতে কখন? এই তো মাত্র বাবা ভাইয়াকে হেব্বি বকুনি দিচ্ছে, হয়তো আজ ভাইয়াকে গুলি করে মেরে ফেলে, সেই খবরই তোমায় দিতে আসছি। ওরে পিচ্ছি অফিটা আমি কত ভালোবাসে, আগে বুঝলে ছোটবেলায় বিয়েই করে নিতাম। এখন করলেও সমস্যা নেই, কারণ তোমায় বিয়ে করতে আমি সবসময় রাজি। ওই শৈতানের হাড্ডি তুই আমার পিছনে কেন পড়িস? আমার বোনকে প্রপোজ করতে পারিস না? তাই তো, এটা তো কখনো ভাবিনি। আজ থেকে তোমার সঙ্গে বেকআপ, আর তোমায় এতগুলো ধন্যবাদ এত সুন্দর আইডিয়া দেওয়ার জন্য। তবে আমি কিন্তু তোমায় বলতে সব বলতে পারবো না, একটু ভালোবাসবো, কারণ সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না, তাই আমি। তুই যাবি এখান থেকে নাকি আমার রাক্ষসের রূপটা দেখতে চাস? আমার কথা শুনে অভি চলে গেল, অতঃপর আমি শুয়ে পড়ি, কারণ আদির মুখটা আমার একদম দেখতে ইচ্ছে করছে না। জিসানের কথা ভাবতে ভাবতে আমার চোখ লেগে যায়, হঠাৎ দরজায় খটখট শব্দ কানে পৌঁছাতে ঘুম ভেঙে যায়, আর চোখে তাকিয়ে দেখি আদি সোফায় শুয়ে আছে। আমি কেয়ার না করে ঘুমে মনোযোগ বসাই। এরপর থেকে আমাদের মাঝে শুরু হয় কঠিন শত্রুতা এবং দূরত্ব, দুজনের পথ আলাদা হয়ে যায়। আদি বাইক আর আমি রিক্সায় করে কলেজে যাই, দুজনের মধ্যে কথা বলা একদম অফ। ইদানিং আদির মুখে অন্ধকার দেখা যাচ্ছে, হয়তো আনিকার সঙ্গে কিছু হয়েছে। এভাবে কেটে যায় কিছুদিন। আদির সঙ্গে যতটা আমার দূরত্ব সৃষ্টি হয়েছে ঠিক ততটাই জিসানের সঙ্গে আমার মেলামেশাটাও বাড়ছে। একদিন আমি রুমে বসে ফোন ঘাটতেছিলাম, তখন আদি আমার সামনে বরাবর বসে। হিমু তুই জিসানকে ভালোবাসিস? তা জেনে তুই কি করবি? আর যদি জানাটা খুব ইম্পর্টেন্ট হয় তাহলে আমার উত্তর হবে হ্যাঁ, আমি জিসানকে ভালোবাসি, আর সেটা একটু না অনেকটা। তুই যখন জিসানকে ভালোবাসিস আমি তোকে বাধা দেব না, তুই ওকে নিয়ে সুখে থাক, এটা আগেও চেয়েছি আর ভবিষ্যতেও চাইবো। আদি একটা হেল্প করবি? হুম বল, চেষ্টা করব। তুই বাবা মাকে একটু ম্যানেজ করে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দে না প্লিজ। আচ্ছা তুই যেটা চাইবি সেটাই হবে, আমি সবাইকে বলে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দেব। হ্যাপি? এতগুলো হ্যাপি? এ না হলে আমার ছোটবেলার শত্রু, সরি বন্ধু। অনেক রাত হয়েছে, এক্ষুনি লক্ষ্মীমের মতো ঘুমিয়ে পড়ো, জিসানের সঙ্গে না হয় কাল কথা বলিস। আচ্ছা কিন্তু একটা শর্তে। হুম বল। আজকে তুই আমার পাশে ঘুমাবি প্লিজ, না করিস না প্লিজ প্লিজ। আচ্ছা ঘুমাবো, তুই ঘুমিয়ে পড়, আমি একটু আসছি। আচ্ছা। বেলকনিতে গিয়ে সিগারেটের ধোঁয়ায় মগ্ন হই, একদিন ফাইজলামি করে সিগারেট খেয়েছিলাম বলে পুরো কলেজ আমাকে কান ধরে চক্কর দিতে হয়েছিল, এটা ছিল সিগারেট খাওয়ার শাস্তি, আর এই শাস্তিটা দিয়েছিল হিমু। আজ মনে হচ্ছে এই সিগারেট ছাড়া আমার আপন কেউ নেই, হিমুর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার বুকে বিঁধছে, যাকে সব থেকে আপন মনে করতাম সেই আমায় আজ পর করে দিল। টানা এক ঘন্টা পর সিগারেটকে দূরে সরিয়ে ঘুমাতে আসি, হিমু ঘুমিয়ে পড়েছে, হিমুকে ঘুমন্ত অবস্থায় দেখতে খুব সুন্দর লাগে, মুখটা মায়ায় ভরা, প্রতিদিনের মতো আজও ওর মুখের দিকে তাকিয়ে আছি, তবে আর চোখের জল চোখে নয় গাল বেয়ে পড়ছে। হিমু আমি তোকে সেই ছোটবেলা থেকে খুব ভালোবাসি রে, নিজের থেকেও তোকে বেশি ভালোবাসি, প্লিজ এভাবে আমার হাত ছেড়ে দিস না, তুই জিসানকে ভালোবাসিস আমায় ভালোবাসিস না, তাই তোকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব, কখনো আমায় খুঁজে পাবি না, হয়তো আর খোঁজার চেষ্টাই করবি না, সবসময় এভাবে হাসি খুশি থাকিস, তোর মুখে হাসি থাকলে আমিও ভালো থাকবো। অতপর একটা চিরকুট রেখে বেরিয়ে পড়লাম অজানা এক গন্তব্যে, মন না চাইতেও আজ বাইকের স্পিড ক্রমেই বাড়ছে। অফির চিৎকারে আমার ঘুম ভাঙে, চোখ মেলে দেখে সকাল হয়ে গেছে, তাই বেডকে বাই দিয়ে দরজা খুললাম। মুহূর্তে রুমে অফি প্রবেশ করে, অফির মুখে আকাশ সমান অভিমান দেখা যাচ্ছে। কি হয়েছে পাগল প্রেমিক, মুখটা এমন অন্ধকারে জড়িয়ে রেখেছিস কেন? শুধু তোমার জন্য। আমি আবার কি করলাম শুনি? তোমার আইডিয়ায় কাল রাতে তোমার বোনকে পটাতে মেসেজ দিয়েছিলাম, কিন্তু তোমার রাক্ষসী বোন আঙ্কেলকে সব বলে দিয়েছে, তাই আঙ্কেল কল করে বলেছে আবার ডিস্টার্ব করলে বাবাকে বলে দিবে। আরে বোকা ছেলে, প্রেমে এমন অনেক শত্রু হানা দেয়, তাই বলে কি প্রেমকে ছেড়ে দিতে হবে? ভীতু ছেলে হয়ে থাকিস না, সাহসী হয়ে আমার বোনকে তুলে নিয়ে আয়। ভাইয়ার মতো আমিও তোমার বোনকে তুলে নিয়ে আসবো। আদি কোথায়?
ওকে প্রতিদিন লেট করে ঘুম থেকে উঠে তাহলে আসা তো সকালে উঠে কোথায় গিয়েছে? বুঝেছি, হয়তো তার পীড়িতের আনিকা তাকে ডেকেছে, তাই ছন্ন ছড়া প্রেমিকের মতো সাত সমুদ্র তেরো নদী পার হয়ে তার সঙ্গে দেখা করতে গেছে। জিএপের দি ভাই কি হলো? কই কিছু না তো, তুই এখন যা গিয়ে ওকে পটানোর প্ল্যান কর। ওফি চলে যাবার পর আমি ওয়াশরুমে চলে আসি, শাওয়ার কমপ্লিট করে সুন্দর একটা ড্রেস পরে নেই, অতঃপর বের হয়ে সাজতে বসে পড়ি, চোখে কাজল, হালকা মেকআপে নিজেকে আবদ্ধ করি। এত ঘটা করে সাজার কারণ কি জানেন? তাহলে শুনুন, আজ কলেজে গিয়ে জিসানকে ভালো লাগার কথা বলে দেব, তবে আমি ওকে ভালোবাসি না কিন্তু ভালোবাসতে চাই। বজ্জাত আদের থেকে জিসান হাজার গুণ ভালো, ও আমায় খুব ভালোবাসে। আর লেট না করে নিচে চলে আসি খাবার টেবিলে, সবাই উপস্থিত থাকলেও আদিকে দেখা যাচ্ছিল না। আদের বাবা মা আমায় আদের কথা জিজ্ঞেস করায় আমি বলেছি সকাল থেকে ওকে দেখিনি, আর আমায় কিছু বলেও যায়নি। খাবার পর্ব কমপ্লিট করে খুব দ্রুত কলেজের উদ্দেশ্যে রওনা দেই, কারণ অন্য দিনের থেকে আজ কলেজ যাওয়ার আগ্রহটা একটু বেশি। রাস্তায় জ্যাম থাকায় কিছুটা লেট হয়, তাই কলেজে পৌঁছেই দ্রুত ক্লাসে চলে আসি। জিসানের পাশে বসতেই ও আমাকে দেখে মুস্কি একটা হাসি উপহার দিল, অতঃপর আমরা ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষে বের হয়ে যাব তখন জিসান আমার হাত ধরে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আমার সঙ্গে চলো। সারপ্রাইজের কথাটা শুনে আমি খুবই খুশি হই। জিসান আমায় তার গন্তব্যে নিয়ে যাচ্ছে আর আমি জিসানের দিকে তাকিয়ে আছি। জিসান আমায় কলেজের সাথে নিয়ে আসে, এসে কিছুটা অবাক হই কারণ এখানে কলেজের প্রায় স্টুডেন্ট রয়েছে, সম্পূর্ণ সাত রঙিন কাগজ দিয়ে সাজানো, সবার মাঝে শ্রুতিও রয়েছে, তাই ওকে ইশারা করলাম কিন্তু ও মাথা নাড়িয়ে নাবোধক উত্তর দিল। জিসান আমায় নিয়ে সাতের মাছ বরাবর এলো, সেখানে টেবিলে সুন্দর একটা কেক রাখা রয়েছে, সবাই আমাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে। জিসান কি করতে চাচ্ছে কিছুই মাথায় ঢুকলো না। হ্যাপি বার্থডে টু ইউ হিমু, জিসানের সঙ্গে সবাই উইশ করতে শুরু করলো। জিসানের এমন কাণ্ড, আমার সম্পূর্ণ শরীর কেঁপে ওঠে। আজ আমার জন্মদিন, এটা আমার মাথায় ছিল না, মনে পড়ে যায় এক বছর আগের কথা। আদি আমার জন্মদিনে প্রতি বছর বিভিন্নভাবে সারপ্রাইজ দিয়েছে, তবে এর আগে জন্মদিনের সারপ্রাইজটা বেশি স্পেশাল ছিল, কারণ সেদিন আদি রাত বারোটার পর ভূতের মতো আমার রুমে উপস্থিত হয়, তারপর পাঁচ টাকার একটা কেকের উপর মোমবাতি বসিয়ে পার্টে উইশ করে। আমার জন্মদিন হলেও সম্পূর্ণ কেকটা আদি একাই খেয়েছিল। হঠাৎ ওর পকেট থেকে একটা রিং বের করে আমার আঙুলে পরিয়ে দেয়, রিংটা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। পরের দিন জানতে পারি রিং কেনার জন্য আন্টির থেকে টাকা চুরি করেছিল, তার জন্য আঙ্কেল ওকে খুব বকুনি দিয়েছিল। আদি ছোটোবেলা থেকে সবার আগে আমায় উইশ করতো, ও তো ওই দিনের কথা কখনো ভুলতো না, তাহলে আজ কীভাবে ভুলে গেল? আজ আমার বার্থডে, তুমি তা জানো কিভাবে? আমি তো তোমায় কখনো বলিনি। কাল রাতে আমি আদিও কল করেছিল, ও বলেছে। আদি? জিসান আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসলো, অতঃপর সবার সামনে একটা রিং এগিয়ে বলল, উইল ইউ ম্যারি মি? জিসানের বাড়িয়ে দেওয়া রিংটা দেখে আদির দেওয়া রিংয়ের দিকে তাকাই, আমি আজও আদির দেওয়া রিং পরে আছি। আদি নিজে উইশ না করে জিসানকে কেন বললো আমার জন্মদিনের কথা? হঠাৎ মাথায় এলো কাল রাতের কথা, কাল আমি আদিকে বলেছিলাম ডিভোর্সের কথা, তারপর আবার সকালে আদির উধাও হওয়া, মানে আদি কোথাও চলে গেছে। I love you, Himu. Will you marry me? আদে চলে গেল কেন? আমি কি ওকে চলে যেতে বাধ্য করেছি? কেন করলো এমন? কোনো প্রশ্নের উত্তর পেলাম না, হয়তো আদে আমার জন্য চলে গেছে। আজ অজান্তেই চোখের জল গাল পেয়ে পড়ছে, এই চোখের জলের কারণটাও বুঝতে পারছিলাম না, শুধু মনে হচ্ছে আমার জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে। হিমু কি হয়েছে, তুমি কাঁদছো কেন? জিসানকে কোনো উত্তর না দিয়ে সবার সামনে থেকে দৌড়ে চলে আসি, কারণ এখন আমার একমাত্র উদ্দেশ্য হলো বাসায় পৌঁছানো। আদিকে কল করলাম কিন্তু আদির ফোন বন্ধ, বারবার আদিকে কল দেই কিন্তু প্রতিবার আমি ব্যর্থ হই। বাসায় পৌঁছেই আন্টিকে জিজ্ঞেস করাই আন্টি কাঁদছে। সকাল থেকে আদিকে কলই পাওয়া যাচ্ছে না, সব বন্ধুদের বাসায় খবর নেওয়া হয়েছে কিন্তু আদি কোথাও নেই। তাহলে আদি কোথায় যেতে পারে? জানি না হিমু, আমার ছেলে কোথায় চলে গেল? আদির বাবা, তোমার বাবা আদিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক পাঠিয়েছে কিন্তু এখনো আদিকে পাওয়া যায়নি। আদি কোথায় যেতে পারে? এভাবেই কেন চলে গেল? আমার সব ফ্রেন্ডের কাছে কল করে আনিকা নামের মেয়েটির
বাসার ঠিকানা খুঁজে পাই। সেখানে গিয়ে আনিকাকে পেলেও আদিকে পেলাম না, বরং আনিকা বলল তার নাকি আদের সঙ্গে কিছুদিন যাবৎ কথাই হয়নি। এর আগে আদের সঙ্গে আনিকার মেলামেশাটা নাকি আদের প্ল্যান ছিল, তবে এই প্ল্যানের কারণ আনিকার অজানা। আনিকার থেকে এমন উত্তর পেয়ে বাসায় ছুটে আসি, কিন্তু এখনও আদের খোঁজ পাওয়া যায়নি। বাবা মা আমায় অনেক কিছু বললো, কোনো উত্তর দিতে পারলাম না। সন্ধ্যা গড়িয়ে রাত এলো, কিন্তু আদি এখনও নেই খোঁজ। আঙ্কেল আন্টি কেঁদেই যাচ্ছে, আজ মনে হচ্ছে এসবের জন্য আমি দায়ী। আমার জন্য হয়তো আদি বাড়ি ছেড়ে চলে গেছে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ি তা নিজেই জানি না। সকালে কান্নার শব্দে আমার ঘুম ভাঙে, নিচে নেমে দেখি আন্টি হাউ মাউ করে কাঁদছে। তার মানে এখনও আদের খোঁজ পাওয়া যায়নি, তাই আন্টি এভাবে ভেঙে পড়েছে। খুব দ্রুত ফ্রেশ হয়ে আদিকে খুঁজতে বের হয়ে পড়ি। আদি আমার পছন্দের স্থানে খুঁজতে চলে যাই। একের পর এক স্থানে গেলাম, কিন্তু কোথাও পেলাম না। এদিকে জিসান বারবার কল করে যাচ্ছে, কিন্তু সেই দিকে একদমই আমার নজর নেই। আমার মন আজ শুধু আদির কথা ভাবছে। আমাদের খুশির খুনসুটির অভিমানের মুহূর্তের কথা ভাবতে ভাবতে রাস্তাতে হাঁটছি, এমন সময় আমার সামনে উপস্থিত হয় জিসান। হিমু, তুমি এখানে? তোমায় কাল থেকে কল করেই যাচ্ছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। কল রিসিভ করছিলে না কেন? জিসানের কথা আমার কান পর্যন্ত পৌঁছালেও কোনো উত্তর দিতে পারছিলাম না, শুধু চোখ দিয়ে অনবরত জল পড়ছে। হিমু, তুমি এভাবে কাঁদছো কেন? বাসায় কিছু হয়েছে নাকি? তোমায় কেউ কিছু বলেছে কোনটা? কি হলো, কথা বলছো না কেন? আদিকে পাওয়া যাচ্ছে না। কি বলছো এসব? কখন থেকে পাওয়া যাচ্ছে না? কাল থেকে। জিসানকে কিছু বলার সুযোগ না দিয়ে বাসায় চলে আসি। এসে দেখি বাবা আর আদির বাবা দুজনে কথা বলছে। বাবাকে দেখতেই দৌড়ে গিয়ে ঝুলিয়ে ধরি, বাবা প্লিজ আদিকে খুঁজে বের করো। এভাবে ভেঙে পড়িস না, আমরা ওকে খুঁজে বের করবই। আদিকে না দেখলে আমার খুব কষ্ট হয়, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। টেনশন করিস না, আমরা খুব শীঘ্রই আদিকে খুঁজে বের করব। বাবা আর আঙ্কেল আবার বেরিয়ে পড়লো আদিকে খোঁজার উদ্দেশ্যে। অতঃপর আমি রুমে চলে আসি। কেন চলে গেলে আমাকে ছেড়ে? আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তোর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে ভাসছে। এই হিমো, আর কখনো তোকে কষ্ট দেবে না। প্লিজ আদি আমার কাছে ফিরে আয়, এভাবে আমার থেকে দূরে থাকিস না।